নমস্কার বন্ধুরা তো এই মুহূর্তে যে খবর উঠে আসছে তাতে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু হাজার সালের আজকে গুরুত্বপূর্ণ কিন্তু মামলা শুনানি হতে চলেছে এবং তার পাশাপাশি আজকে দু হাজার চোদ্দো সালের প্রশ্নভুল মামলা যেটা পনেরো নম্বর কোর্টে আজকে হওয়ার কথা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু খবর উঠে আসছে আজকে উঠবে এবং সেক্ষেত্রে আজকে শুনানি হয়ে যাবে তো দেখা যাক বন্ধুরা এবং কাউন্সিলিং সংক্রান্ত কি খবর উঠে আসছে আজকে কি কাউন্সিলিংয়ের কোনো ডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে সে নিয়ে কি বলেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রিক্রুটমেন্ট নিয়ে কী খবর বলেছেন তো চলুন বন্ধুরা দেখিনি তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো আমরা সরাসরি নিউজে চলে যাব কি বলা হয়েছে দেখুন যে আজ হাইকোর্টে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে তো বন্ধুরা দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় কেটে যাওয়ার পর আজকে কলকাতা হাইকোর্টে অনেক আন্দোলন করার পরে দু সালে যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রয়েছেন তাদের কিন্তু মামলাটা আজকে হাইকোর্টে উঠবে এবং সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন যে আজ কলকাতা হাইকোর্টে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা যেটা রয়েছে সেটার কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি আজকে হতে চলেছে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের এগারো নম্বর কোর্টে শুনানি হবে তো মামলাটি এক এবং চার নম্বর সিরিয়ালে রয়েছে এদিন শুনানি সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে এবং তারপরে যেটা বলা হচ্ছে যে দু হাজার নয় দশ সালে আপনাদের যেটা জানেন যে দু হাজার নয় দশ সালে বিজ্ঞপ্তি অনুসারে জেলাভিত্তিক পরীক্ষা নেওয়া হলেও রাজ্যের সমস্ত জেলার নিয়োগ সম্পন্ন হলেও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ধর্না অনশন আন্দোলনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গণপ্রতিবাদেও কোনো সদুত্তর পাননি চাকরি প্রার্থীরা এবং দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার সতেরো সালে আরও দুইবার পরীক্ষা বা নতুন বিজ্ঞপ্তি হয়ে যাওয়ার পরেও কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তারা বঞ্চনারই শিকার হয়েছেন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ হলেও দু হাজার নয়ের প্রাইমারি নিয়োগ নিয়ে কিন্তু সম্পন্ন হয়নি তিন জেলায় তো সেক্ষেত্রে আবারও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে কজ লিস্টটা দেওয়া রয়েছে কোর্ট নম্বর এগারো এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিভিশন বেঞ্চ এবং এখানে সময়টাই দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে সুব্রত তালুকদার এবং হিরণময় ভট্টাচার্য তাদের নাম দেওয়া রয়েছে তো বন্ধুরা আজকে আপনাদের যে কেসটা রয়েছে সেটাতে কিন্তু আশা করছি আপনাদের সমস্ত সুরাহা কিন্তু হয়ে যাবে বলে কিন্তু আমরা আশা রাখতে পারি এই মুহূর্তে তো আপনাদের যে কেসটা রয়েছে সেটা এখানে কিন্তু আপনারা দেখতে যে চার এবং পাঁচ নম্বরে রয়েছে তো সেটাতে কিন্তু আপনাদের আজকে শুনানি হবে তো কিছুদিন আগে আদালত মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার চাকরি প্রার্থীদের পক্ষে রায়দান করে এবং সেই নির্দেশ মতো ওই দুই জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তবে মামলা চলার জন্য এখনও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফল কিন্তু প্রকাশ হয়নি আজ এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে তো দেখা যাক বন্ধুরা আজকে যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছেন তাদের জন্য কি আজকে কোনো রকম অর্ডার দিতে পারে কিনা কারণ আপনারা জানেন যে তিন দিনের মধ্যে কিন্তু ভোট রয়েছে এবং সেক্ষেত্রে আশা করা যেতে পারে যে আজকে কোনো একটা ভালো সুযোগ বা আপনাদের জন্য ভালো একটা খবর আসতে চলেছে তো দেখা যাক বন্ধুরা আমরা বিগত চার দিন থেকে দেখছি যে দু হাজার চোদ্দো সালে প্রশ্নভুল মামলার জন্য কিন্তু কোর্টে কিন্তু হিয়ারিং হচ্ছে না অর্থাৎ শুনানি কিন্তু হচ্ছে না তবে সেক্ষেত্রে আপনাদের এই যে কেসটা আজকে ইনলিস্ট হয়েছে সেক্ষেত্রে এটাতে আজকে হবে কি না সেটাও কিন্তু বলা যাচ্ছে না তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো তো তার জন্য অবশ্যই আপনারা আমরা আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন কিছুক্ষণের মধ্যে যখনই খবরটা উঠে আসবে আপনাদের কিন্তু আমরা এই চ্যানেল মাধ্যম দিয়ে জানিয়ে দেবো তো তারপরে যেটা খবর আসছে বন্ধুরা আজকে তার পাশাপাশি যেটা খবর আসছে তাতে বলা হচ্ছে যে আজ কিন্তু প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রশ্নভুল সংক্রান্ত যে মামলা রয়েছে তারও কিন্তু শুনানি আজকে রয়েছে কারণ কালকে আপনারা দেখেছেন যে সেটা কিন্তু কালকে সময়ের অভাবে কালকে হয়নি এবং আপনাদের এটাও বলেছিলাম যে কী জন্য হয়নি এবং সেক্ষেত্রে কালকে অন্যান্য যে কেসগুলো চলছিল সেইগুলো কিন্তু কালকে একের পর এক হয়ে যাওয়ার ফলে প্রশ্নভুল সংক্রান্ত মামলাটা কিন্তু কালকে সময়ের অভাবে কালকে কিন্তু ধার্য হতে পারেনি তো আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রশ্নভুল মামলা গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল এটা কালকে কিন্তু কথা বন্ধুরা তো সেক্ষেত্রে পনেরো নম্বর বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা থাকলেও সেক্ষেত্রে কিন্তু এই শুনানি কিন্তু হয়নি মূলত সময়ের অভাবেই বলা হচ্ছে তো দীর্ঘ চার দিন ধরে আমরা কিন্তু সেই শুনানির অভাব অথবা বিচারপতি অনুপস্থিত এই এই জিনিসগুলো কিন্তু টালবাহানা দেখে আসছি তো দেখা যাক বন্ধুরা আজকে কিন্তু যেটা খবর উঠে আসছে তাতে বলা হচ্ছে বিচারপতিগণ আজকে কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু তৎপর হয়ে আজকে এই কেসটি দেখার জন্য কিন্তু রীতিমতো তারা কিন্তু তড়িঘড়ি করে আজকে দেখবেন বলে খবর উঠে আসছে তো দেখা যাক বন্ধুরা আজকে কি ওই সাতশো আটত্রিশ জনের কি ভাগ্য খুলতে পারে তাদের জন্য কি নামের লিস্ট প্রকাশিত হতে পারে তারা কি জয়নিং করতে পারে তো সে নিয়ে অবশ্যই আজকে কাউন্সিলিংয়ের ব্যাপারটা নিয়েও কিন্তু আজকে একটা বড় সড় খবর উঠে আসতে চলেছেন বলে কিন্তু খবর তো তার সাথে সাথে বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন যে রাজ্যের দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবো এবং লাখ লাখ যে যুবতী জঙ্গলমহলে চাকরি হবে এবং সেক্ষেত্রে এটা কিন্তু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তিনি কিন্তু নির্বাচনী ইস্তেহারে বারবার এই একই কথা বলে আসছেন আবারও রাজ্যের দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবো প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্যের দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবো এবং সেক্ষেত্রে দ্বিগুণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জঙ্গলমহল এবং লাখ লাখ যুবককে কিন্তু চাকরি দেবেন এই তিনি কিন্তু বলেছেন তো পুরুলিয়া সবাই তিনি কিন্তু এদিন বলেছেন এক্ষেত্রে তিনি যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু এই এক কথাই বলছেন বারবার তো দেখা যাক বন্ধুরা তো এই মুহুর্তে এই যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো রয়েছে সেইগুলোকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আশা করছি আমরা নির্বাচনের আগে সেটাতে বেশি খুশি হব তো দেখা যাক বন্ধুরা আজকে কিছুক্ষণের মধ্যে আপডেট আমরা পেয়ে যাব তো সেই আপডেট আপনাদের সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলস ওয়াইজ আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো তো তার জন্য অবশ্যই আপনাদের কী করতে হবে আমাদের চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যাতে নতুন আপডেট আসলে কখনোই আপনার ফোনে মিস না হয়ে বন্ধুরা তো কিছুক্ষণের মধ্যে আশা করছি আমরা একটু পরে আমরা আপডেট পেয়ে যাব তো সমস্ত ডিটেল স পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে বন্ধুরা আপনারা যুক্ত থাকুন এবং তার সাথে সাথে নিচে ডিসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেগুলোতে আপনারা জয়েন করে যাবেন যদি খুঁটিনাটি কিছু খবর থাকে সেগুলো কিন্তু সবসময় ভিডিও করা সম্ভব নয় আপনারা আগেও দেখে এসেছেন তো সেগুলো যারা আপনারা জয়েন করে নি তাহলে অবশ্যই সাথে কিন্তু জয়েন করে যাবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন